আসসালামু আলাইকুম, এএসকে কিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বর্তমান যে চলমান এসএসসি পরীক্ষা এর ইংলিশ ফার্স্ট পেপার একটি শর্ট সাজেশন দিয়ে দেব। তো আমরা এখানে যেহেতু শর্ট সাজেশন দিয়েছি, সেক্ষেত্রে আমরা সবগুলো একটু সীমিত আকারে দিয়েছি, এবং এর মধ্যে থেকেও যদি আপনি আরও শর্ট করে পড়তে চান সেক্ষেত্রে আপনি এখানে যেগুলো থ্রি স্টার রয়েছে সেগুলো একটু প্রাধান্য দিয়ে পড়বেন। তবে এর থেকে শর্ট পড়লে কমন পড়ানোটা অনেকটা কষ্টকর হয়ে যাবে বা কমন না পড়তে পারে। সিন পেসেস থেকে আমাদের কোশ্চেনের এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত থাকে। এ চলে যাব হচ্ছে প্যারাগ্রাফ রাইটিংয়ে। তো প্যারাগ্রাফ রাইটিংয়েও আমি এখানে একটু প্যারাগ্রাফটা বেশি দিয়েছি, এবং আপনি যদি চান যে প্যারাগ্রাফ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি লোড শেডিং, ট্রিপ্লান্টেশন এবং সয়ে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ, আর হচ্ছে এ বুক ফেয়ার, এই চারটে থ্রি স্টার রয়েছে, এই চারটে একটু গুরুত্ব সহকারে পড়বেন। এরপরে আপনি ট্রাফিক জ্যামটা পড়তে পারেন এবং ইন্টারনেট। তো যদি 10-11 পড়তে পারেন তাহলে খুব ভালো, আর না পারলেও সংক্ষিপ্ত আকারে যে তিনটে থ্রি স্টার রয়েছে সাথে আপনি ট্রাফিক জ্যাম অথবা ইন্টারনেটটা পড়তে পারেন, আর এ উইন্টার মর্নিংটাও অনেক সিলেবাস আছে এটাও পড়তে পারেন। তো যদি একদম নাই পারেন তাহলে এই থ্রি স্টার দেওয়ার চারটা সাথে হচ্ছে ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং এবং ইন্টারনেট, এই সাতটা কমপ্লিট করেন। এরপরে প্যারাগ্রাফের পরে ডায়লগ রাইটিং। তো ডায়লগের ভিতরেও দুইটা রয়েছে থ্রি স্টার। আর থ্রি স্টারগুলো মূলত আমি এটা ফলো করছি যে বিষয়গুলো অনেকগুলো সাজেশনের ভিতরে রয়েছে সেগুলোই আমি মূলত থ্রি স্টার দিয়ে রেখেছি, এবং যেগুলো আসার সম্ভাবনা একদম বেশি সেগুলো থ্রি স্টার দেওয়া রয়েছে। তো আপনার থ্রি স্টারগুলো তো পড়বেনই, পাশাপাশি যেহেতু আমি শর্ট সাজেশনে দিয়েছি সবগুলো পড়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 6টা ডায়লগ দিয়ে দিয়েছি। তো আমরা এখানে ইংলিশ প্রথম পত্রর একটি চূড়ান্ত এবং ফাইনাল শর্ট সাজেশন দিয়ে দিলাম, এবং এসএসসি পরীক্ষার সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।